চলে গেলি কি অপেক্ষা করতেছিস? আরে আমি পাক্কান দুই না 10 মিনিট বুঝি বেটা আমি পাক্কান দুই না দানা দিছি তাই তাই যাইতাছে আর রক্ত যাইতাছে একটা টলি আনে নাকি ও কিভাবে আহত হইছিল তারপরে আমরা ওষুধ দিয়ে ভাইছি ওষুধ দিয়ে নিয়ে আইছি পরে এমন কোনো আধা ঘন্টার মতো দাঁড়ানো লাগছে তারপরে মানে সবার কাছে ডাক্তারকে সবার কাছে আমরা মানে অনেকখানিও করছি পরে তবুও টলি খাওয়া গেছে না টলি 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 করতে করতে টলি খাওয়া গেছে দুর্ঘটনার কোন জায়গা হয়েছিল জীবিত আনার পর মানে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনাদের টলি দিয়ে পাইছি আধা ঘন্টা অপেক্ষা করতে লাগছে এত বড় মানুষের কইছি কেউ সাহায্য করছে না একটু কি বলবেন জিবি হাসপাতালের মধ্যে টলির অভাবে এরকম একটা ওনার নামটা কি বয়সটা কত ৪৫-৪৬ বাড়ি উত্তরামনগর উত্তরামনগর